কামপুরত বোয়ারির রহস্যজনক মৃত্যুক কেন্দ্র করে উত্তেজনা, হত্যার সন্দেহ পিতৃ পরিয়ালর। রাজ্য পুনের বোয়ারি হত্যার ঘটনার অভিযোগ, এবার ঘটনার স্থান কামপুর দরঙ্গিয়াল গাঁও। বোয়ারিগীর রহস্যজনক মৃত্যুক কেন্দ্র করে স্বামীগৃহ কামপুরের দরঙ্গিয়াল গাঁও আর পিতৃগৃহ কামপুরের তেতেলি হরাত উত্তেজনাময় পরিবেশ। সোমবারে নিশা সংঘটিত হয় এই রহস্যজনক ঘটনা। বোয়ারিগী নিজের শুয়নি কোঠার বিছনাত অচেতন অবস্থাত উদ্ধার হয়েছিল। পিছত বোয়ারিগীক চিকিৎসালয় নিয়াত চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। বোয়ারিগীর নাম মায়া দাস। উল্লেখ্য যে স্বামী নয়ননাথ আর তার পরিয়ালের লোকে দীর্ঘদিন ধরে বোয়ারিগীক শারীরিক আর মানসিকভাবে অত্যাচার করে আসছিল বলে অভিযোগ তুলিছে বোয়ারিগীর পিতৃ পরিয়ালে। ইতিমধ্যে বোয়ারিগীর পিতৃ পরিয়ালের মরমী দাসে কামপুর আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে। এই এজাহারের ভিত্তিত কামপুর থানাত 120B/302IPC গোচর রুজু করে তদন্ত আরম্ভ করেছে। বর্তমান মৃতদেহটো মরণোত্তর পরীক্ষার পিছত অন্তিম সৎকার করে। দরঙ্গিয়াল গাঁৱত বিয়া দিছিল, পলাই গৈছে আৰু। কালি আহিছিলে মোৰ ঘৰলৈ। মোৰ ঘৰলৈ আহোঁতে ৰাতি দুপৰীয়া 10টা বজাত পাইছেহি, গধূলা 3:30-4টা বজাত গুচি গৈছে। গোটেই শাৰীৰিক ধুনীয়া ছোৱালী তাই। এতিয়া মানে ৰাতি 6টা বজাত ফোন কৰিছে, মাকৰ লগত কথা পাতিছে। কথা পাতিছে আৰু 9টা বজাত গিয়েকে ফোন কৰিছে যে দেহা হেৰি হৈ গ'ল, অচেতন হৈ গ'ল, এতিয়া আমি হস্পিটেললৈ আনি আছোঁ। এইটো আমি ঘৰৰ মানুহ গৈ হস্পিটেলতে তেওঁক লগ পাইছোঁ। এইটো ইতিমধ্যে কামপুৰ ডক্টৰে ভাল লিখি দিছে নগাঁৱলৈ, যে নগাঁৱৰ যিদিন নাৰ্ছিঙত চাই ছোৱালী নাছিলে। মানে কি আপোনালোকে মৃত অৱস্থাত পাইছে? মৃত অৱস্থাত পাইছোঁ আমি। আপোনালোকে কিবা সন্দেহ কৰে নেকি? সন্দেহ কৰোঁ, মানসিক শাৰীৰিক হিচাপে মাজে মাজে তাইৰ ওপৰত অত্যাচাৰ চলাই থাকে। এতিয়া মানে তেওঁলোকৰ পৰিয়ালে কিবা পৰিয়ালৰ শাহু দেউ জেঠাল আৰু জাখাহু। স্বামীৰ নাম কি? স্বামীৰ নাম নয়নমণি নাম। তেওঁলোকে মানে মাৰি পেলোৱা সন্দেহ কৰিছে? আমি সন্দেহতহে দিছোঁ, কাৰণ ইতিমধ্যে আগৰ পৰা মানসিক শাৰীৰিক হিচাপে তেওঁক দি থাকে অত্যাচাৰ। কিন্তু এতিয়া আমি মৃত অৱস্থাত পাইছোঁ, গতিকে আমি সন্দেহ মানে ধৰক তেওঁলোকে হেৰি কৰিছে। এতিয়া কি আপোনালোকে এজাহাৰ দিছে? এজাহাৰখন আনিছোঁ কাম কৰিব। কি হয়েছে সব গম পাবো না? কি হয়েছিল আমি খুঁজছো, কি হয়েছিল তাও খুঁজছো আমি, কি হয়েছিল কোয়া রাতে কি হয়েছিল তোমার? ও কই যাব এইটা কই হয়েছিল? কি কি কারণে ওই ঘর আসিল? তা আইলে তা ঘরে আইছিল, ঘরে গল ঘর তো কোনো একু কাকু কয় না। গম গাড়ি চালাই গম আছে, দরজা মারি দিয়েছে তাই দরজা খন মো গুলি এক ঢকে আছে, মাত বল নাই গুড় মারি ভাঙি মো কমায় গেছে, তাই পড়ে আছে বেবুজ। কামপুরের প্রায় ক্রামুল ইসলামের রিপোর্ট, দৈনিক টাইমস।